হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে। কারণ আমরা এই জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়ালটাকে বিভিন্ন পার্টে বিভক্ত করে দেন আমাদের টিউটোরিয়ালটা করব। কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট একটি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, যার জন্য এটা যদি একটা না একটা 2 ঘন্টার ভিডিও হয়ে যায় তখন যিনি দেখবেন তার হয়তো বিরক্ত লাগবে। সেই জন্য আমরা আলাদা আলাদা কিছু টপিক নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে। তো আগের যে ভিডিওটা, যেটা পার্ট 1-এ ছিল, সেখানে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, সেটা হচ্ছে ইন্টারনালস যে জাভাস্ক্রিপ্ট সেটার মাধ্যমে। যেমন আমরা HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখে দেন আমরা কাজ করেছিলাম। এন্ড আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আগেরটা করেছিলাম ইনলাইন জাভাস্ক্রিপ্ট, আজকেরটা আমরা করব ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। সো ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কিভাবে করতে হয় সেটা যদি আমরা একটু দেখি। তো সেজন্য আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়, আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখব। দেন আমাদের কাজ হচ্ছে যে এই স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে আমার যে যাবতীয় জাভাস্ক্রিপ্ট যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো আমরা এখন এই স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে লিখতে পারবো। তো সবসময় মনে রাখতে হবে এই যে স্ক্রিপ্ট ট্যাগটা, এটা কিন্তু বডি ট্যাগের ঠিক উপরেই থাকবে, একদম বডি ট্যাগ যেখান থেকে শেষ হয়েছে তার উপরেই স্ক্রিপ্ট ট্যাগটা থাকবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো আজকে আমরা একটা জিনিস দেখব, যে আমরা যেমন এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম করেছিলাম যে এটা ইনলাইন জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে, ঠিক সেম কাজটাই আমরা করব ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট মাধ্যমে। সেটা এখন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখি। তো এখান থেকে আমি আমার যে কোড গুলো আছে, তো কোড গুলো এখন একটু হাইড করে রাখছি, পরবর্তীতে হয়তো আবার কোডগুলো ওপেন করে দিব। তো কোডগুলো যদি আমি হাইড নাও করি তারপরেও আসলে কোনো প্রবলেম নাই, তো সেক্ষেত্রে আমি আসলে হাইড না করে দেন জাস্ট আমাদের যে বিআর ট্যাগ আছে তার মাধ্যমে আমরা আমাদের যে সেকেন্ড কন্টেন্ট, যেটা হচ্ছে ইন্টারনাল যে জাভাস্ক্রিপ্ট করব, সেই কন্টেন্টটুকু আমরা বিআর ট্যাগ এর মাধ্যমে আলাদা করে নেই। তো এখান থেকে কিছু বিআর ট্যাগ আমি দিয়ে দিলাম যাতে কন্টেন্টটাকে আমরা আলাদা ভাবে দেখতে পারি। তো এই যে কন্টেন্টটা আলাদা হয়ে গেল, আর এখন কাজ হচ্ছে আমি এখানে একটা পি ট্যাগ নিব। আমরা আসলে যে কোনো ট্যাগ নিতে পারি, আমরা পি ট্যাগ না নিয়ে আমরা H1 ট্যাগ নেই। H1 ট্যাগ নেওয়ার পরে আমার কাজ হচ্ছে, আমার এখানে তেমন কোনো কাজ নেই, শুধু একটাই কাজ যে এখানে একটা আইডি ডিক্লেয়ার করতে হবে। যে আমি একটা আইডি ডিক্লেয়ার করে দিচ্ছি, আইডির নাম দিচ্ছি ম্যাথ, কারণ আমরা এখন তো একটা ইকুয়েশন নিয়ে কাজ করবো, তো এই জন্য আমি আইডি নাম দিচ্ছি ম্যাথ। এখন যে কাজটা করতে হবে, ঠিক সেই মধ্যে আমি এখানে একটা মেথড করার সাথে সাথে, যেমন এই যে একটা মেথডটা ছিল, যদি আমরা দেখি যে 10+20, তো এটা চলে এসেছিল যে আমাদের একটা রেজাল্ট কিন্তু শো করছিল। তো ঠিক সেই মতে আমরা যদি এই কাজটা করি, তো দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র আমরা রেজাল্টটাই শো করাবো, এখানে কোনো বাটন থাকবে না, জাস্ট রেজাল্টটা কিভাবে শো করতে পারি সেটাই আমরা দেখবো। তো আমরা এই কাজটা কিভাবে করতে পারি, এই কাজটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে জাস্ট এখানে একটা ফাংশন লিখতে হবে। আর এই ফাংশন লেখার সাথে সাথে আমরা আপনাদের সাথে ভেরিয়েবলটাকে পরিচয় করে দেব, যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল কিভাবে লিখতে হয়। তো আমরা এখন ভেরিয়েবল সহ ফাংশনটা লিখব, সেক্ষেত্রে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল বলতে যে উপাদানগুলোকে বোঝায়, যে উপাদানগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সহজে। তো আমরা এখানে ভেরিয়েবল নেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে ভার লিখতে হয়। ভার লিখে আমি এখানে একটা এ নামের ভেরিয়েবল নিচ্ছি, নেওয়ার পরে এই ভেরিয়েবলের একটা মান দিয়ে দিচ্ছি, মনে করি ঠিক সেম আগের মতোই 10। তো দেন আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, এই যে আরেকটা ভেরিয়েবল নিয়ে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো এই যে ভেরিয়েবলটা নিলাম, এটার একটা মান দিলাম মনে করি 20। দেওয়ার পরে আমি এই যে দুইটা ভেরিয়েবলের যে ক্যালকুলেশন করব, সেটা আমরা ডাইরেক্ট ফাংশনেও করতে পারি, আবার চাইলে আলাদা একটা ভেরিয়েবলের ভিতরেও করতে পারি। তো আমরা একটু স্মার্টলি কাজটা করব,
যে ইফিসিয়েন্ট হয়েছে, সেই জন্য আমরা ভেরিয়েবলের ভিতরে আমরা কাজটা করব। তো আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি সাম। সাম দিতে পারেন, রেজাল্ট দিতে পারেন, যে কোনো কিছু। যেহেতু আমরা যোগ করব তাই আমরা সাম দিচ্ছি। তো যোগ করলে আমার এ আর বিটাকে এখানে, মানে যে কাজটা করতে হবে, এ আর বিটাকে আমি এখানে জাস্ট সামেশন করে দিব। দেন আমার যে কাজ সেটা হচ্ছে আমি একটা ডকুমেন্ট টাইপ, যে আমার উপরে যে ডকুমেন্ট টাইপটা লিখেছিলাম, যে আইডির মাধ্যমে যে ফাংশনটা লিখেছিলাম, যে সেই ফাংশনটাই আমরা এখানে লিখবো। যেমন এখানে লিখেছিলাম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক সেম যে ফাংশন সেই ফাংশনটাই আমরা লিখবো, যে ডকুমেন্ট তারপর ডট দিয়ে গেট এলিমেন্ট বাই আইডি। দেন আমাদের আইডির নামটা দিয়ে দিতে হবে। তো আমাদের আইডির নামটা কি ছিল? ম্যাথ। এই যে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো যাতে ভুল না হয়। তো আমরা এই যে ম্যাথ নামে একটা যে আইডি দিয়ে দিলাম। এখন আরেকটু কাজ হচ্ছে ডট দিয়ে আমাকে লিখতে হবে ইনার ইনার এসটিএমএল। সো এই জিনিসটা আমাকে লিখতে হবে, কারণ এসটিএমএল এর ভিতরে যেহেতু শো করবে আমার রেজাল্টটা, সেই জন্য। তো এখন আমি এখানে দিতে পারি যে সাম, জাস্ট সাম যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা শো করবে। এখন আমি একটু রিলোড দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে রেজাল্ট, যে রেজাল্ট কিন্তু এখানে শো করছে। তো এই হচ্ছে কাজ। তো আমি H1 ট্যাগের ভিতর দিয়েছিলাম, এই জন্য একটু বড় আকার শো করতেছে। তো এটাকে আমরা যদি এখন চাই যে এইটাকে আমরা একটু মডিফাই করতে চাই, যে শুধু 30, এটা আসলে কি হলো কিছুই বুঝলাম না, সেক্ষেত্রে আমরা জাস্ট লিখতে পারি যে রেজাল্ট। সো রেজাল্ট লিখে দেন একটা প্লাস সাইন দিয়ে, দেন আমরা যদি সামটা লিখি তাহলে আসলে দেখতে সুন্দর লাগবে। এই যে রেজাল্ট 30। তো এখানে আরেকটু কাজ, যেটা হচ্ছে ক্লোন দিয়ে দেন একটা স্পেস দেয়। এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে, বা আপনি দিতে পারেন যে সামেশন অফ রেজাল্ট অফ সামেশন, বা সামেশন অফ রেজাল্ট যেটাই দেন, এরকম কিন্তু কাজটা করতে পারেন। এখন আরেকটা আমাদের ফাংশন আছে, যেটা হচ্ছে নতুন একটা ফাংশন, সেটা হলো যে আপনি চাইলে অ্যালার্ট হিসেবে আপনার এই রেজাল্টটা শো করতে পারেন। সেটা কিভাবে? সেটার জন্য আপনি লিখতে পারেন উইন্ডো ডট অ্যালার্ট দেন আপনি একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জাস্ট আপনার যে সামটা আছে সেই সামটা এখানে ডিক্লেয়ার করে দিলেন। এখন দেখি আসলে আমাদের কাজটা হয় কি। তো আমি এখানে যদি রিলোড দিই, প্রথমে কিন্তু দেখালো না। সো এখানে যে ভুলটা আমার হয়েছে সেটা হচ্ছে যে আমি অ্যালার্ট বানানটা এখানে একটু ভুল করেছি। তো এখন হয়তো দেখানোর কথা, যদি একটু রিলোড দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যালার্টের মাধ্যমে আপনার যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটাকে ওকে করে দিলে দেখবেন আবার অন্য আরেকটা উইন্ডো চলে আসবে। তো এই ফাংশনটা চাইলে আপনারা ইউজ করতে পারেন যে কোনো জায়গায়, যখন কোনো মেসেজ দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আপনার অ্যালার্ট ইউজ করতে পারেন। যেমন এই অ্যালার্টটা আপনি চাইলে আপনার যে এসটিএমএল এর ইন্টারনাল এসটিএমএল এর ভিতরে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের যে ভেরিয়েবল প্লাস এই যে ইনার যে জাভাস্ক্রিপ্ট, এটার একটা ওভারভিউ। তো এরপরে আমরা যে আমাদের থার্ড পার্ট থাকবে, সেই পার্টে আমরা আসলে আরো কিছু ফাংশনালিটি নিয়ে আলোচনা করব। সেখানে আসলে আমাদের যে ডিজাইনের ক্ষেত্রে যে আমাদের অপশন গুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে আমাদের থার্ড টিউটোরিয়ালে।